আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন, যারা এই ভিডিওটি কুয়েতের ভেতর থেকে দেখছেন, মধ্যপ্রাচ্য বা বাংলাদেশ থেকে দেখছেন। বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্য কেন বলা, কারণ এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অগণিত মানুষ আপনজনকে কুয়েতে পাঠাতে চান, আবার অনেকেই দেশে গিয়ে কুয়েতে আসতে চান। বাংলাদেশ থেকেও বহু লোকজন কুয়েতের ভিসা খরিদ করার জন্য, কুয়েতে আসার জন্য বিভিন্ন কোম্পানির ব্যাপারে তথ্য ইনফরমেশন জানতে চান, সুযোগ সুবিধার ব্যাপারে জানতে চান। আজ নভেম্বর মাসের 2 তারিখ, সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে সকলে এই তথ্যটি জানতে পারে এবং কুয়েতে আসার ব্যাপারে সঠিক ইনফরমেশন নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। বর্তমান সময় আপনি কুয়েতে কিভাবে আসলে আসবেন আর কিভাবে আসলে আসবেন না, এই দুটি প্রয়োজনীয় তথ্য দিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও সাজাচ্ছি। আশা করি আপনি লাভবান হবেন এবং আপনি অন্যকেও এই ইনফরমেশনগুলো জানাবেন, যাতে করে তিনিও লাভবান হয়। বর্তমান কুয়েতের কাজের সংকট যেটি তীব্র থেকে তীব্র হয়েছে, যা প্রতিনিয়ত আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদৌলতে দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, কুয়েতে কাজ নেই তাহলে আপনি কেন কুয়েতে আসবেন, বা কুয়েত কেন লোক আনছে? কুয়েতের সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরও রেকর্ড সংখ্যক বিভিন্ন জাতীয়তার নতুন প্রবাসী কুয়েতে প্রবেশ করেছে। এই প্রশ্নটা আসার মূল কারণ হচ্ছে যে কুয়েতে কাজ নেই, আবার লোক কেন আসছে, তারা কাজ কোথায় পাচ্ছে? মূলত কুয়েতে কাজ কাদের নেই, যারা ফ্রি ভিসা নামক ভিসায় কুয়েতে প্রবেশ করছেন, তাদের টোটালি কাজ নেই। 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, কেউ 1 বছরও বসে আছেন। বিদেশে এসেছেন টাকা ইনকাম করার জন্য, বিদেশে টাকা ইনকাম না করতে পেরে দেশ থেকে টাকা এনে বিদেশে খরচ করছেন, এ ধরনের তথ্য রয়েছে আমাদের কাছে। তাহলে এই সময় আপনার কাছে কাজের সংকট বা কাজ নেই, এটি স্বাভাবিক প্রক্রিয়া। যেই লোকটা 6 মাস কাজ করতে পারেনি, 8 মাস কাজ করতে পারেনি, 3 মাস বসে আছে, 4 মাস বসে আছে, সে বলবে কাজ নেই, এটাই স্বাভাবিক। তাহলে এই বার্তা কাদের জন্য দেওয়া উচিত, বা কারা এটি রিসিভ করা উচিত, বা কাদের এই তথ্য গ্রহণ করা উচিত? যারা ফ্রি ভিসা নামক ভিসায় কুয়েতে আসতে চান, যারা সাপ্লাই কোম্পানিতে আসতে চান, যারা কুয়েতে এসে এরপরে কাজ খুঁজতে চান বা কাজ খুঁজে নিয়ে করতে চান, তাদের জন্য এটা স্পষ্ট বার্তা। নভেম্বর মাসের 2 তারিখ আজ আপনি সিদ্ধান্ত নেন, আপনি এভাবে কুয়েতে আসবেন না, বা আপনার কুয়েতে আসা উচিত নয়। আপনি কুয়েতে আসছেন, আপনি অতিরিক্ত টাকা ব্যয় করছেন, যেহেতু আপনার ভিসাটা খরিদ করতে হচ্ছে। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি আপনার ভিসা নিয়ে বিজনেস করছে, আর এই বিজনেসের কারণে আপনার ভিসার দাম পড়ছে 6 লক্ষ থেকে 12 লক্ষ, কিছু ক্ষেত্রে 15 লক্ষ টাকা পর্যন্ত। কাজেই কাজ না জেনে কন্ট্রাক্ট ছাড়া ফ্রি ভিসা নামক ভিসায় কেউই আসার দরকার নেই। আপনি কেন কুয়েতে আসবেন? যাদের কোম্পানিতে আসার ইচ্ছে আছে, আগে খবর নেবেন এই কোম্পানির কন্ট্রাক্ট রয়েছে কি না, আপনার কোন কন্ট্রাক্টের আওতায় ভিসাটা বের হচ্ছে, কোম্পানির সার্ভিস কেমন, সুযোগ সুবিধা কেমন, যে ব্যক্তি যে প্রতিষ্ঠান আপনাকে ভিসা দিচ্ছে তার সাথে এই ব্যাপারগুলো আলোচনা করা, তারপরে কুয়েতে আসার সিদ্ধান্ত নেওয়া। আপনি কুয়েতি স্পন্সর বা কফিলের আন্ডারে আসবেন, সেটা হতে পারে দোকান, হতে পারে বাসা বাড়ি, হতে পারে ড্রাইভার, হতে পারে মাজরা, হতে পারে খামার অঞ্চল, বা এক্সট্রা এক্সট্রা, মানে আপনার স্পন্সর বা কফিল কুয়েতি নাগরিক। এ সকল ক্ষেত্রে আসলে আপনি স্যালারি পাবেন, এটা নিশ্চিত। আপনি কাজ জানেন বা কম জানেন, বেশি জানেন, পরের একটি পার্ট, কিন্তু তারা আপনাকে স্যালারি দিবে। যে আপনার জন্য ভিসাটা নিচ্ছে বা যে আপনাকে ভিসা দিচ্ছে, তার সাথে ওভাবেই কথা হয়েছে, আর এতে করে আপনি নিশ্চিত কুয়েতে আসতে পারবেন, বা আপনার কুয়েতে আসার পর কাজের সংকট তৈরি হবে না। এক্ষেত্রে আরও সুবিধা রয়েছে, কফিল মালিকের অনেক ইচ্ছার উপর বা কফিল মালিকে ভিসা দেওয়ার প্রক্রিয়ার উপর আপনার কম খরচ হতে পারে। অনেকাংশে বা অনেক সময় এই কফিল বা কুয়েতি নাগরিকরা ফ্রিতে ভিসা দেয়, আবার টিকিটের টাকাও দেয়। অনেক কফিল কুয়েতি কোম্পানি বাংলাদেশের যে খরচ সেটার টাকাও দেয়, আর এই সুযোগটি আপনি গ্রহণ করতে পারবেন শুধু কুয়েতি স্পন্সর কফিল বা কুয়েতি মালিকের আন্ডারে আসলে, যেটা প্রায়শই হচ্ছে। আর এটার জন্য আপনাকে অবশ্যই আপনার পরিচিত আত্মীয় আপনজনের সহযোগিতা নিতে হবে। কোনো ব্যক্তি, ট্রাভেলস প্রতিষ্ঠান যেটি বাংলাদেশ থেকে বা বিভিন্ন মাধ্যমে সাধারণত এ সকল সুযোগ সুবিধা দেয় না, বা এই সুবিধাগুলো পাওয়া যায় না।
আর থার্ড পার্টি দূরের লোকজনের দ্বারা আসতে গেলেও এই ব্যাপারগুলো টাকা খরচ হলেও সুযোগ সুবিধা বা বেতনের ব্যাপার নিয়ে আপনার ঝামেলা হবে না। কাজেই কুয়েতের ভিসা চালু আছে, কুয়েতে আসা যাচ্ছে, কারা আসবেন আর কারা আসবেন না আশা করি একবারে ক্লিয়ার হয়ে গেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন। আরও কোনো ইনফরমেশন জানতে কমেন্টস করুন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন।